অপারেশন সার্চলাইট, যার পূর্ব নাম ছিল অপারেশন ব্লিজ। পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী মুক্তিকামী বাঙালিদের কঠোর হস্তে দমনের জন্য 1971 সালের 25 মার্চ পাকিস্তান সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তাই অপারেশন সার্চলাইট নামে পরিচিত। ঢাকা নগরী ও এর আশেপাশে এলাকায় হামলার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী এবং ঢাকা ছাড়া সমগ্র পূর্ব পাকিস্তানে অপারেশনের দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। অপারেশন সার্চলাইটের সার্বিক দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান,